আজ মঙ্গলবার তেইশে শ্রাবণ দু সালের নয়ই অগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব পারে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশান মাত্র কোনো পার্সোনাল প্রেডিকশন কিন্তু নয় তবে হ্যাঁ যাদের চন্দ্র রাশি মকর তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে অর্থগতভাবে ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনারা দ্রুত অর্থ উপার্জন করবার ক্ষমতার বা আকাঙ্ক্ষার অধিকারী হতে চলেছেন যে কোনো প্রকার নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন অনেকেই প্রমোশন পদোন্নতির যোগ্যও কিন্তু হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বিস্তার লাভ করবে আজ নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াত আপনারা করতেই পারেন সেটি প্রত্যাশা মাপিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে আজ আপনার খেয়াল বিশেষ করে পরিবারের লোকজন আজ আপনার প্রতি খুব একটা বেশি খেয়াল রাখবে না আপনার কল্পনা অনুসারে তারা আচার ব্যবহার করবে না তবে এর জন্য আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে এ থেকে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন পরিবারের প্রতি সফল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করুন ফাঁকা সময় সিনেমা দেখে কাটাতে পারেন কিন্তু সে সিনেমাটি শেষ পর্যন্ত আপনার পছন্দ হবে না মূল্যবান সময় নষ্ট করা থেকে নিজেদেরকে বাঁচান আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষায় সাফল্য আজ আপনাদের এক প্রকার নিশ্চিত প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষে আছেন আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে আজ শারীরিক কিছু পীড়া কিন্তু আপনাদের অনুভব হতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে চলেছেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আছেন তাদের দিনটি রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন এমন দিন জীবনে বারবার আসে না দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে কিন্তু স্বপ্নের নারী পুরুষের আগমন ঘটতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হতদরিদ্র গরিবদের মধ্যে খাতা বই পেনসিল দান করতে পারেন স্বাস্থ্যের উপরে সুপ্রভাব পড়বে